তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। তো মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছো কেউ এসছে। তোমাদেরকে তো বলা হয়নি, তাই ডাইরেক্টলি দেখাচ্ছি। দেখো ছোটো জামাই বসেছে, এটা হচ্ছে সারপ্রাইজ তোমাদের জন্য। আর বলিনি এটা এই কারণেই, কারণ জামাই বুড়ো আসার কথা ছিল আজকে, বাট দিদি কালকে ফোন করে বললো কি যে যাবে না, ওই কারণে বলা হয়নি। সে যাই হোক, সারপ্রাইজ হয়ে গেল। তো দেখো জামাই বুড়ো আসলো, এখন এসেছে। প্রথমে মিষ্টি দিয়েছিলাম, বলছে না আগে ভাত খাবো পরে মিষ্টি খাবো, তার জন্য দেখো এখন ভাত খাচ্ছে। প্রতিদেব মানে জামাই বউ হচ্ছে ধগড়িয়া থেকে নারায়ণপুর এসেছে টোটো করে, নারায়ণপুর থেকে প্রতিদেব যেয়ে নিয়ে আসলো। এসেই দুজনে খেতে বসলো। একটু আগে আমরা খেয়েছি, আমি বাবা মা, কারণ আমি আমাকে নিতে এসেছে তো জামাই বউ, ওর জন্য বাবাও যাবে সাথে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আর আজ সকাল থেকে তোমাদের সাথে আমি আমার কথা বলা হয়নি, কারণ সকাল থেকে অনেক কাজ করেছি। আর কাজ টাজ সারার পরে, সকালে তোমার কাজকর্ম থাকেই বাড়িতে, কাজকর্ম সারার পরে মা রান্না করছিল, আমি তারপরে মার সাথে জোগাড় করে দিয়ে এদিকে ঘর দৌড় গুছোনো। আর ছোটো জামাইবু এসছে তোমাদের দেখিয়েছে আগে, তো তখন দেখিয়ে নিলাম। জামাইবু আর ওপর দেখতেই পেলে প্রতিদেব খাচ্ছিলো। এখন আমি বাইরে এসেছি, উঠোনে দেখো গাড়িটার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি তোমাদের সাথে। তো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বুঝতেই পারছো আমি এখন রেডি, কোথায় যাব, ছোট জামাইবু এসেছে নিতে, ছোট জামাইবুদের বাড়ি যাব। তো আমি যাব, বাবা যাবে আর জামাইবু। তো জামাইবু তো যাবে, জামাইবু নিতে এসছে। আর যেহেতু মানে এতক্ষণ বেরিয়ে পড়তাম, অনেকক্ষণই রেডি হয়েছি, জামাইবু এসছে, আসার সাথে সাথে ভাত খেতে দিয়েছি, খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পরে জামাইবু মানে জামাইবুর খাওয়া দাওয়ার পরে ফোন করেছে, বলছে এখন ট্রেন নেই, বিকেলে ট্রেন। সেই জন্যে আমি আবার সেই থালা বাসনগুলো ছিল কলপাড়ে ধুয়ে ফেললাম, যে এতক্ষণ বসে থেকে কী করবো, শুধু শুধু মা ছাগল নিয়ে গেছে মাঠে, প্রতিদেব আজকে দিয়ে এসছে মাকে আগে। আর কি বলবো, তোমরা ভো বলছো যে মালা পরিনি, তো মালা পরবো না, গরমে না খুব মানে গরম লাগছে গরমের মধ্যে, তার জন্য মালা পরিনি। এই এটা তো দীক্ষার মালা, গুরুদেবের মালা, আর এটা তো চেনটা রয়েছে বলা, এটাতে এটাই থাকবে। যাই হোক, কী বলবো, বাড়ির থেকে চলে যাব, তো মানে চলে যাব না আবার আসবো, তো বেড়াতে যাব যে কদিনের জন্যই হোক। তো চলো তোমাদের সবার সাথে একটু আবার নতুন করে কথা বলে দিই, সবাইকে বলে দিই যে সবাই ভালো থাকবে, তাই না? তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এদিকে দেখো, গরুগুলোকে খড় দিয়েছে প্রতিদেব, কারণ মাঠে যেতে পারেনি সকাল থেকে ঘাস কাটতে। আর এদিকে মাটি দিচ্ছিল, মাটি দিতে দিতে চাঁপ কাঁদতে গেলো, দিয়ে আর দেওয়া হয়নি। দেখো গরুগুলোকে খড় খেতে দিয়েছে, গরুগুলো খড় খাচ্ছে। এ সবাই ভালো থাকিস, ঠিক আছে বলে দিয়ে যাচ্ছি তোদেরকে। আর এদিকে চলে এসো, মুরগিগুলোর সাথে মানে বৈশাখীও নেই, কার্তিকও নেই। বাবা কী করলো বৈশাখীকে আর কার্তিককে মাঠে দিয়ে আসলে, মাঠে না নদীর পাড়ে বেঁধে দিয়ে আসছে। আর এদিকে দেখো সেই প্রতিদেব যেগুলো পঞ্চায়েত থেকে এনেছিল মুরগির বাচ্চা, আমার মনে হয় পাঁচটা আছে, সেদিনও একটা মরে গেছে না, ছটা আছে। তা এই এই দেখো একটা ঝিমোচ্ছে, এটা মা বাঁচবে না মনে হয়। চাল দিয়েছে দেখো মা, চালগুলো খাচ্ছে। আর তোতা সুজাতা তো এখানে বাঁধা ছিল, মনে হয় বাবা নদীর পাড়ে ওদেরকেও দিয়ে এসছে, সেই কারণে তোতা আর সুজাতার সাথে কথা হলো না। আর ওইদিকে তো বাচ্চা আলা মুরগিটা মানে ওর মা ওদেরকে নিয়ে ঘোরাফেরা করে চারিদিকে, ওইদিকে দেখো। তো আমি আর ওদিকে যাবো না, অনেক কাদা হয়ে গেছে। গিয়েছিলাম আজকে হেডফোন আসার কথা আছে। আর এদিকে মিস্টার ইয়ে কী আসবে, ট্রাইপডটা, রিং লাইট আর স্ট্যান্ড আসছে, আর সে আমাদের অর্ডারের জিনিস। আচ্ছা তো দেখো চলে এসছে আমার, এটা কি আছে কি আছে বলতে পারবেন, সেটা আপনিই বলতে পারবেন। একটাই এসছে নাকি এটা? ও ফ্লিপকার্টে মানে হেডফোনটা আছে, ঠিক আছে দাঁড়ান পয়সাটা এখনো ফোন করি একবার। তো দেখো এই প্যাকেটটাই আছে, দাদাভাই নিয়ে এসছে প্লিজ। আর দেখো হেডফোন চলে এসছে তোমাদের দেখালামই। আর দেখো হেডফোনটা এইমাত্র মানে সেটিং করে দিল প্রতিদেব, আর নিয়েছি সেটা দিয়ে ভিডিও করছি, এরপরে শুনে নেবো কেমন হয়েছে ভিডিওটা। তো এখন যাব, জামাইবু ঘুমিয়ে পড়েছিল, জামাইবুকে ডাকলাম, উঠেছে, জামা প্যান্ট পরে রেডি হবে, বাবা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। মানে চলে যাব, তার আগে চলে এসছে সমস্ত কিছু, এটাতে আছে ট্রাইপড আর ওটাতে আছে রিং লাইটটাই, দেখো রাখলো, এই বস্তাতে করে নিয়ে এসছে, বস্তাটা নিচে ফেলে দিয়েছে প্রতিদেব। আর এই দেখো এই দাদাভাই অর্ডার দিতে এসেছিল, এখন মানে বিল মেটানো হচ্ছে। তো চলো বাড়ি যাই, বাড়ি যেয়ে এগুলো খুলে দেখাবো। তো অর্ডার দেওয়া হয়েছিল ট্রাইপড, লাইটের ট্রাইপড, এটার দাম নিয়েছে তোমার 650 টাকা। হ্যাঁ গো, এটা 1102 টাকা, এটাই 1102 টাকা। হ্যাঁ ট্রাইপডটা কি জানো নাম, কোম্পানিটা রুজান্ডো নাকি নাম,
পুলান পুলানজি পুলানজি তো আনবক্সিং করা হচ্ছে গায়ে শক্তি নাই নাকি এমন জোর দিয়ে খোলা ধরছো তুমি দেখো না তো কি আছে বিল ওই তো বিল চিটানো আছে আর একটা জিনিস আসতে বাকি আছে নাকি মাইক্রোফোন কোন পার্সেল এলো সবচেয়ে মজার বিষয় এটা ওটা ওরকম না পায়ে করে ফুটতে হয় কত কায়দা কেমন আছো নি একটা পার্সেল এটা তিনটা ঠ্যাং তাই তো ট্রাইপড ট্রাইপড তিনটা ঠ্যাং যেইভাবে খুশি রাখাবে ভেতে যাবে হাতে ধরে এবার মোবাইল লাগিয়ে ভিডিও করবে এটা হচ্ছে উঁচু নিচু দিয়ে খুশি করা যাবে ফোনটা রাখো ফোন রাখতে কোথায় হুম রুকো যারা সবর করো বল তোমার ফোনটা রাখে দেখাও এইখানে ক্যামেরা লাগানো যায় আর মোবাইল লাগানোর জায়গা দেখাচ্ছি তোমাদের এইভাবে টানতে হবে টানলেই খুলে যাবে একটা মোবাইল লাগানোর জায়গা তো আমার মোবাইলটা কই তুমি জানো দিয়ে ওরকম টেনে ওরকম ভাবে টেনে সেটিং সেট করে দিতে হবে তাহলে তারপরে যেভাবে খুশি রাখতে পারো তুমি এই দিকে বাবা দারুণ জিনিস ওটা ওই যে ঘোরানো এটা ঘোরানো ঢিল দেওয়ার জন্য তারপর যেইভাবে খুশি রেখে না হলে টাইট থাকলে তো ভাঙে যাবে না টাইট দিয়ে দিলে সেইভাবেই থাকবে এই হচ্ছে ব্যাপার এখনো মাইক্রোফোন আসেনি আর এই যে এইখানে এইখানে মাইক্রোফোন লাগানোর জায়গা এটা ঠিক আছে মাইক্রোফোন এলে মাইক্রোফোন লাগিয়ে দেখাবো আর এখানে এখানে ওয়াটার লেভেল দেওয়া আছে এই লেভেল দেখে তুমি সোজা করে বসাতে পারো মোবাইলটাকে মানে কোন দিকটা সোজা তাই তো হ্যাঁ কোন দিকে উঁচু নিচু কি আছে না আছে ছোট ওয়াটার লেভেল আছে হ্যাঁ ওই তো মাঝখানে থাকলে সোজা হবে তাই তো লেভেল করতে পারো তুমি কোথাও ফিক্সড করে রাখতে গেলে এই হলো ব্যাপার আমারটা খুলে তোমারটা লাগবে এইবার ভিডিও হচ্ছে রিং লাইট আনবক্সিং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর এখন আর দেখে থাকতে পারলো না যাই হো দেখো জোর দেখো লাইট আছে ভাঙিয়ে তো ভাই বম্বাই চাপ বাবা রে কতগুলো ভাজ কি সুন্দর তো অনেক জিনিস আছে একটু ধরে দেই তো তো আমাদের বাড়িতে আজকে চলে এসেছে নানা ধরনের জিনিস রকমারি জিনিস নাকি হ্যাঁ ফার্স্ট এলো হেডফোন তারপরে এলো ট্রাইপড তারপরে মানে রিং লাইট তো ফ্রেন্ডস বাড়ি থেকে বেরিয়ে বেজে গেছি আর বেরিয়ে এখন আমরা বাজারের কাছে চলে এসেছি নারায়ণপুর তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো টোটোতে করে যাচ্ছি আমরা তাই ভাবলাম তোমাদের একটু দেখাই ব্যাক ক্যামেরা করে দেখো বাজারের রাস্তা দিয়ে যাচ্ছি এদিকে
বুঝতেই পারছো? আর দেখো জামাই বউ ওই সাইডে বসেছে, আর এই সাইডে আমি বাবা বসেছে, আর সামনে তো চালাচ্ছে গাড়ি। তো টোটোতে করে যাচ্ছি ধগড়িয়া, ধগড়িয়া থেকে বাসে চেপে পড়েছি। তো আমি ভয়েসটা পরেই দিচ্ছি, কারণ তখন এত পরে আমি কথা বলেছি সেটা শুনছিলাম, হাওয়ার জন্য কিছু শুনতে পাচ্ছিলাম না। তো দেখো জামাই বড় আমি একটা সিটে বসেছি, আর বাবা আগে আছে। আর এখানকার প্রাকৃতিক পরিবেশটা তোমাদেরকে আমার দেখাতে ইচ্ছে করছিল, মানে এখন শুধু মাঠে ধান লাগানো হচ্ছে, আরে সবুজে সবুজ হয়ে গেছে। যেই মাঠগুলো ফাঁকা আছে ওগুলোও ধান লাগানো হয়ে যাবে, বেশি দেরি নেই, মানে কাদা করা হয়ে গেছে, ধান লাগিয়ে দিলেই হলো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর মেঘটা দেখো, আকাশের দিকে একবার তাকাও, মেঘটা মানে ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট আমরা তো বাসের জানালা থেকে দেখছিলাম, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে কি ওখানে যাই, ছুটতে চলে যাই ওই মেঘের ওখানে। তো আরও দেখতে থাকো, সঙ্গে থাকো কখন। এরপর আমরা বাসে করে যাব যে বর্ধমানে নামবো, বর্ধমান বাস স্ট্যান্ডে। আর এটা হচ্ছে দামোদর নদীর ব্রিজ পার হচ্ছি, দেখো এখানটা খুব সুন্দর, দেখো মেঘের পরিবেশটা, মানে আকাশটা খুব সুন্দর লাগছে, আর মনে হচ্ছে কি মাটিতে একদম মানে মিশে গেছে ওইখানেটা মেঘটা, মনে হচ্ছে ওইখানে গেলেই আমরা ধরতে পাবো মেঘটাকে। আর নদীটাও খুব সুন্দর লাগলো, ব্রিজটা পার হয়েই আসলাম। আর এইখানে নদীর পাড়ে না অনেক দোকান টোকান বসে, সবাই বিকেল থেকে ঘুরতে আসে। বাস থেকে নামবো আমরা বর্ধমানে, দেখো বর্ধমান বাস স্ট্যান্ডে নেমে আমরা টোটো ধরে নিয়েছি, স্টেশন যাচ্ছি, স্টেশনে যে ট্রেনে চাপবো। তো চলো দেখতে থাকো কখন পৌঁছাই। স্টেশন যাওয়ার পথে দেখো রাস্তায় বাস চলছে রাস্তাটায়, আর ভাবলাম তোমাদের একটু দেখাই স্টেশন যাওয়ার পথে রাস্তাটা। দেখতে পাচ্ছ রাস্তার সাইডে অনেক দোকান আছে, ফলের এরকম, মানে শহর এলাকায় আর কি, বুঝতে পারছো তো। আমাদের তো গ্রামে, আমার মানে বাপের বাড়িও গ্রামে আর শ্বশুর বাড়িও গ্রামে, তো শহরটা তো অতটা ভালো করে মানে এরকম। আমার পিসিদের বাড়ি ছিল তারকেশ্বর, তো ওই পিসি বাড়ি গেলে একটু শহরে যাওয়া হতো, তাছাড়া এমনি কোনো কোথাও যাইও নি। আর গিয়েছিলাম একটা দিদির বিয়েতে দীঘা, ওদিকে মানে যখন ধরো এদিক ওদিক দূরের রাস্তায় যাওয়া হয় তখনই একটু দেখা হয়, তাছাড়া এমনিতেও মানে আমার না সবথেকে গ্রাম্য পরিবেশটাই ভালো লাগে, কারণ শান্ত শিষ্ট সবুজ, যেদিকে তাকাবো সবুজ দেখতে পাবো। আর দেখো এখানে মন্দির টন্দিরও রয়েছে, একটা মন্দির দেখতে পেলাম কিন্তু দেখাতে পারলাম না। আর এইখানে চলেই এসেছি, এটা স্টেশনের কাছেই, এইখানটায় একসাথে তিনটে না চারটে রাস্তার মাথা হচ্ছে এইখানটা, ওর জন্য। আর বিকেলবেলা তো এখন ভীষণ ভিড় রাস্তায়, মানে ভীষণ জ্যাম রাস্তায়, এদিকে এদিকে কত যাচ্ছে, ওইদিকে কত যাচ্ছে, রাস্তার সাইডে সাইডে দেখো কত সুন্দর সুন্দর দোকান। এটা একটা শপিং মল, তার পাশে আবার দোকান আছে। আর এখানে দেখলাম আমি অনেক কিছু, কি বলবো, এখানে একটা দোকান দেখলাম শুধু মুড়ি, মানে মুড়ি আছে, তোমাদেরও দেখাবো অবশ্যই। তো আমি আর এখানটা দেখো, এখানে টোটোতে একটু দাঁড়িয়েছে, কেন বলো তো, কারণ এখানে জ্যাম ছিল, তো আবার চলতে শুরু করেছে আস্তে আস্তে। আর দোকানে দেখো কত রাখি, সামনেই রাখি পূর্ণিমা, বুঝতেই পারছো সবাই রাখি কেনার উৎসাহে থাকবে, মানে আগ্রহ হয়ে থাকবে, সেই কারণে দোকানে প্রচুর রাখি। আর এদিকে এটাই দেখো মুড়ি, কত মুড়ি, আমি এটার কথাই বলছিলাম। আর টোটো তো এক যাচ্ছে একদিকে, একদিকে আসছে, এই যে। আর আমরা তিনজন চেপেছি, বাবা সামনে, আমি জামাইবাবু পেছনে, আর আর সামনে যে দুজন মানে একজন মহিলা একজন পুরুষ, মানে একটা কাকু আর একটা কাকিমা চেপেছে, তারাও যাবে স্টেশনেই। তো আমরা এই পাঁচজনই আছি টোটোতে, আর সেরকম নেই, তো গাড়িটা আস্তে আস্তেই যাচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর রাস্তার সাইডে প্রচুর দোকান, যেমন জামা প্যান্টের দোকান সেরকম কসমেটিক্সের দোকান, সেরকম ফুলের দোকান, রাখির দোকান, মানে কি বলবো, মানে অসাধারণ, এত করে সমস্ত কিছু এখানে আসলে সব পাওয়া যাবে। তাই জামাইবাবু বলছিল যে এখানে আসতে হবে অনেক টাকা নিয়ে, আর একটা লরি নিয়ে আসতে হবে, দিয়ে সারা বছরে যা যা লাগবে সব এখান থেকে কিনে নিয়ে বাড়িতে স্টকে রেখে দিতে হবে, যখন যেটা লাগবে তখন সেটা বার করে ব্যবহার করলেই হবে। আমি জামাইবাবুকে বলছি কি হ্যাঁ তাহলে তুমি এক লরি আমাদের বাড়িতে কিনে আগে দিয়ে আসবে, তারপরে তোমাদের বাড়িতে নিয়ে যাবে। তাই জামাইবাবু হাসছে বলছি। আর এদিকে দেখো এগুলো হচ্ছে জল ঢালা, এখন তো শ্রাবণ মাস, সবাই যায় তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে, আরও বিভিন্ন গ্রামে অনুষ্ঠান হয়ে থাকে জল ঢালার, তো সেই জল ঢালার গেঞ্জি টেঞ্জি মানে জামা প্যান্ট, তারপরে এমনি সেই ঘটগুলো যেইগুলোতে করে জল নিয়ে যায় বাবার মাথায় ঢালার জন্য প্লাস্টিকেরগুলো, সেগুলোও এখানে দেখলাম রয়েছে।
মনে হয় আরেকটু আগে আছে। চলো আমি দেখাবো, আর ভয়েসটা তো পরেই দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো, কারণ ওখানে এত গাড়ি ঘোড়ার আওয়াজ যে কি বলবো। আমি ভয়েস দিলেও হয়তো তোমরা শুনতে পেতে না, আর একেই আমার ফোনে তো চার্জ নেই, তবু আমি তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করেছি। আমরা বর্ধমান স্টেশনে আছি, এখানে এবার প্ল্যাটফর্মে মানে যাচ্ছি, ওখানে যে কাটোয়া ট্রেন ধরবো, কাটোয়ায় যেয়ে নামবো একদম। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ওই সাইড থেকে এই সাইডে যাচ্ছি ট্রেন ধরবো বলে, মানে ওখানটা লিফটে এসেছি তো উপরে, আর এদিকটা সিঁড়ি ছিল নামার সময়, ওঠার সময় লিফট আর নামার সময় সিঁড়িতে। তো এখন দেখো জানবো ট্রেনের মানে কোনটা কোনখানে বসবে, কোন বগিটাতে কোন বগিটাই সিট পাবো আমরা তিনজনেরই, সেটা জানবো আর কি দেখছে। আর আমি বাবা পেছনে আসছে আর আমি যাচ্ছি মাঝখানে। তো দেখো জানবো উঠে পড়লো, আমরা উঠে পড়বো, এখন উঠে পড়েছি, বাবা আসছে। তো চলো আমাদের বসার জায়গাটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো চলে এসছে, এখানে বসেছি, ও যে ব্যাগ রেখেছি ওখানটায় বসেছি, আর এই যে বাবা বসে আছে। দেখো ট্রেনে অনেকেই আছে, আরও পরে পরে আস। এখন নেমে পড়েছি ট্রেন থেকে, মানে একদম কাটোয়া জংশন। তো চলো তোমাদের দেখি, ওদিকটাতে লেখা আছে কাটোয়া জংশন, আর এখন আমরা যাবো। দেখো এদিক দিয়ে যাবো, দেখো চলে এসছে এখানে গাড়িতে করে। বাবা কেমন আছো বলো, বলো হাই ফ্রেন্ড, বলো 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 হাই ফ্রেন্ড, বলো বলো আমি ভালো আছি, তোমার সবাই ভালো আছো বলে দাও একটু। তুমি বাবা হয়ে গেছো, আর এদিকে দেখো বাবা যাই বুঝে চেপে পড়েছে একটা তেলে। দেখো দোদন, দোদনকে জিজ্ঞাসা, দোদন বলো ভালো আছো। তো অটো থেকে দেখো এখানে নেমে পড়েছি, এখন আইসক্রিম খাওয়া হবে। দেখো এটা হচ্ছে আইসক্রিম খাওয়ার এক খুশি, আর বাবার এসবকে নিয়ে দোকানে গেল। আর এদিকে দেখো দোদন দাঁড়িয়ে আছে, দোদন কি যেন ভাবছে কুমড়ে হয়তো। ঘাটের থেকে অটোতে করে আস্তে আস্তে দেখো এখানে আমরা মাঝে আস্তে দাঁড়িয়েছি, মিষ্টি দোকান আছে, বাবা মিষ্টি কিনছে, আর জামাইবু আইসক্রিম দুটো কিনেছিল, সেই আইসক্রিমগুলো মানে আমি ছোটো দিদি দোদন খেলাম। আর দেখো সোনা পাপা মিষ্টি খাচ্ছে, কালো মিষ্টি, আর এমনি জামাইবু দুটো মিষ্টি খাচ্ছে ওদিকে, আর বাবা তো মিষ্টি কিনলো, বাবা কিছু খেলো না, আর সোনা পাপা খেতেই আছে মিষ্টি। দেখো আর দোদনও খেয়ে নিয়েছে দোদনের মিষ্টি, আর এদিকে দেখো জামাইবু খাচ্ছে মিষ্টি। চ দেখতেই পাচ্ছ, জামাইবু বলছে আমার প্রচুর খিদে পেয়েছে, বাড়ি যেয়ে ভাত খেতে হবে তাড়াতাড়ি করে। আর দিদি বলছে ভাত যেয়ে রান্না করবো তারপর খাবো, কিন্তু রান্না করাই আছে তাও। তো ফ্রেন্ডস দেখো বাবা এই যে মিষ্টি নিয়েছে, আর সামনে তো জামাইবু দুটো মিষ্টি খেলো, ওরিসব মিষ্টি খেলো, এখনও আর ওইসব আইসক্রিম খেতে খেতে যাচ্ছে। আর ওদিকে দেখো দিদি আর জামাইবু সামনে যাচ্ছে, আর আমি দোদন ঋষভ আর বাবা পেছনে যাচ্ছি। তো চলো সামনে অটো দাঁড়িয়ে আছে, যে চেপে পড়বো জানি না কত দূরে, কত দূরে এখনো তোমাদের বাড়ি ও দিদি, কত দূরে তোমাদের বাড়ি, তোমাদের বাড়ি কত দূরে, হেঁটে হেঁটে যাওয়া যাবে, দেখো হাঁটছি সবাই মিলে। আচ্ছা ঠিক আছে, হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। তো ফ্রেন্ডস আমরা পৌঁছে গেছি, এখন বাজে রাত 9টা, আর কি বলবো এখন খুবই মানে একটু কেমন কেমন লাগছে। তো যাই হোক আজকের মতো এখানে আমি ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আবার দেখা হবে একটা নতুন ব্লগে, চলো।